ওয়েলকাম ভার্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনার সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সকোয়াট আর টেক্স টেক্সকোয়াটের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি বানাচ্ছি যারা মানে মেনলি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের জন্য আপনারা সবাই জানেন যে দু মাস আগে হোয়াটসঅ্যাপ তাদের যে একটা নতুন প্রাইভেসি পলিসি সেটা নিয়ে এসেছে এবং সেটা সম্পর্কে ডিটেলস আমি আপনার সাথে আলোচনা করেছি আপনি চলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন এই প্রাইভেসি পলিসি নিয়ে কিন্তু মোটামুটি প্রায় সবারই কিন্তু একটা অমত ছিল এবং যার জন্য কিন্তু কেউই চাইছিল না যে প্রাইভেসি পলিসিটা অ্যাকসেপ্ট করুক কিন্তু হোয়াটসঅ্যাপ চাইছিল বাধ্যতামূলক তাদেরকে দিয়ে প্রাইভেসি পলিসিটা অ্যাকসেপ্ট করাতে নইলে চারই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সবার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেল সেটা হোয়াটসঅ্যাপের জন্যই খারাপ হয়ে গেল অর্থাৎ সারা বিশ্বতেই কিন্তু মানুষ আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বন্ধ করে দিচ্ছিল এবং অন্য মেসেজিং অ্যাপে শিফট হয়ে যাচ্ছিল এবং যার জন্যই কিন্তু বাধ্য হয়ে হোয়াটসঅ্যাপ পরে সেটাকে ইনক্রিজ করেছে টাইমিংটাকে অর্থাৎ মানুষ যাতে একটু বুঝতে পারে যে ওইখানে কি লেখা আছে তার জন্যই কিন্তু একটুখানি মানে টাইম নিয়েছে হোয়াটসঅ্যাপ এবং আপনারা সবাই জানেন যে সবারই কিন্তু স্ট্যাটাসে হোয়াটসঅ্যাপের সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া হয়েছিল এবং আপনি যদি হোয়াটসঅ্যাপের ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেনে যদি যান সেখানেও কিন্তু এই সম্পর্কে যাবতীয় কোশ্চেন আনসার পেয়ে যাবেন তো পরবর্তী সময়ে যে নির্দিষ্ট করা হয়েছে সেটা হচ্ছে পনেরোই মে এবং এই পনেরোই মে মধ্যে যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট না করেন তো সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে চার মাসের মধ্যে বা একশো কুড়ি দিনের মধ্যে আপনার যে হোয়াটসঅ্যাপ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এইখানে দুটো অপশন রেখেছে মানুষের কাছে যদি আপনি এই প্রাইভেসি পলিসিটা অ্যাকসেপ্ট করেন তো সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন যেরকমটা এখন করছেন কিন্তু সেকেন্ড যে অপশন রেখেছে সেটা হচ্ছে যদি আপনি প্রাইভেসি পলিসিটা অ্যাকসেপ্ট না করেন তো সেই ক্ষেত্রে আপনি পনেরোয়ের মেয়ের পর থেকে আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কলিং ভিডিও কলিং অপশনটা বা অডিও কলিং অপশনটা পাবেন কিন্তু মেসেজিং যে অপশনটা সেটা আপনি পাবেন না অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে আপনি মেসেজ আদান প্রদান করতে পারবেন না কিন্তু আপনি কলিংটা করতে পারবেন এইটা হচ্ছে মেনলি তারা দুটো অপশন আপনাকে দিয়ে দিয়েছে যে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করলে এটা না করলে এটা তো সম্পূর্ণ আপনার ওপর এখন ডিপেন্ড করছে যে আপনি প্রাইভেসি পলিসিটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না এবং প্রাইভেসি পলিসিতে কি লেখা রয়েছে কি হবে না হবে সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করেছি একটা ভিডিওতে ওটা চাইলে দেখে নিতে পারেন আপাতত এটাই বলা থাকলো যে পনেরো আগে আপনি চালে অ্যাকসেপ্ট করতেও পারেন না করলে কিন্তু আপনি সাময়িকভাবে যে অডিও কল ভিডিও কল ফ্যাসিলিটিটা পাবেন কিন্তু মোটামুটি একশো কুড়ি দিন পরে আপনার যে হোয়াটসঅ্যাপটা সেটা কিন্তু ডিলিট করে দেওয়া হবে সম্পূর্ণরূপে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সো মাস দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা